হে গাইস, তো গাইস এই ব্লগটা শুধু আজকে সেলুনে যাবো চুল কাটতে তা নিয়ে, অ্যান্ড আমি আসি সিকিমে ঘুরতে ঘুরতে আসে আজকে হেয়ার কাট করবো। এই চুল বড় বড় হয়ে গেছে, তো এখানে চুলটা কাটবে হচ্ছে আমার একটা দাদা, অ্যান্ড সেলুনে যাবো চুল কাটবো, জানি না কেমন কাটে। এক আমার খুব ইচ্ছা এদিককার মানে সেলুনে চুল কাটার, তো তার জন্য এই ব্লগটা এখান থেকে শুরু স্টার্ট। তো আমরা সেলুনে যাবো চুল কাটবো, তো সব কিছু দেখো, সঙ্গে থাকো গাইস, তো স্টার্ট। হে গাইস, তো চলে আসছি আমরা সেলুনে, অ্যান্ড দাদা আছে নেপালি অ্যান্ড হিন্দি বলে। হাই গাইস, মানে নেপালি বলুন না, হিন্দি বলেগা। হ্যাঁ, তো গাইস চলো দাদা চুল কাটবে এখন, তো কেমন চুলের স্টাইলটা হবে দাদাই বলবে, আমি কিছু জানি না, চুল অনেক বড় বড় হয়ে গেছে তার জন্য এখানে কাটবো। ইয়ে আয়া হ্যায় মেরে পাস আর ইয়ে ইসকা হেয়ার কাটিং করেঙ্গে আর দেখতে হ্যায় ইসকা কেসা হ্যায়, বাল কভি তো ধো ধো দিয়া হ্যায় ইসকো, ইভেস করা হ্যায় আর ইসকো ক্যা বলেঙ্গে আব কাটনে কা বাদ দেখায়েঙ্গে, ঠিক হ্যায়। হ্যাঁ, এটা গাইস সঙ্গে থাকো সবাই, দাদারা চুল কাটবে, অ্যান্ড আমার ক্যামেরাম্যান হচ্ছে এই যে বালা ফোন ঘাটতেছে। তো গাইস এক মিনিট, বন্ধ করার সময় সেই জন্য চুলটা কাটবো হচ্ছে ফাঁকা টাইমে, ফ্রি হয়নি একদম খুব সুন্দর করে, তো দাদা খুব সুন্দর করে কাটে দিবে, তার জন্য একটু লেট করালো আমাকে, অ্যান্ড লাস্ট টাইমে কাটবো সেই জন্য। এখন রাত্রি 7টা বাজে, তো দাদা খুব সুন্দর করে কাটবে। এই যে দাদা শুনে নিলাম, আর ইসকা ইতনা হেয়ার স্টাইল বাঁধা কে নিকালেঙ্গে কি দেখ কে জিতনা বাঙাল মে জায়েগা ও সব বলেগা আচ্ছা হ্যায়, বলবে কোথা থেকে কেটে আসছিস ভাই, তাই না? কমেন্টে জানাবে কেমন হয়েছে স্টাইলটা। পালে ভাগা মানে দামি দিখরা লা ভাই, পালি বসা। তো এন্ড এখানে তোমরা আসবে, তো হেয়ার কাটটা দেখো কেমন হয়েছে, তো কেমন কাটবে, সঙ্গে থাকো গাইস, তো স্টার্ট। রাখো হ্যাঁ
अगर तू आएगा ना एक महीने के बाद जितने सब कहीं मत करना, ठीक है? जैसे छोड़ देंगे उसमें ही रखना, ठीक है? ठीक है पीछे का ये नहीं है ना, तो अच्छा नेपाली साइड काटा, ठीक है? हाँ नेपाली साइड ही तो चाहिए मुझे। लकसा थोड़ा माथा हिट कीजिए, लकसा टिंकेसु जरा कोई भी देखे केस काटेगा तो मिलाइए कर देगा, ठीक है? इसलिए तेरा केस मजा से पहले सेट कर देते हैं। कि केस करो दे रहा है ना, कि दारू भी केस करो दे दीजिए। এখনো কিছু হয়নি, তো অনেক গেলে এখনো লেট আছে, অনেক সময় আছে। ক্যামেরাম্যান আমাদের বালা, তার জন্য একটা লাইক করো ভিডিওতে, বালাকে ভিডিওকে লাইক করা বালা দেখিয়ে এ ভাগ যাও গা আর এ জো ভি কুছ কহোগি ও মান লেগা কাটনে বালা তো এসে হে জো ভি কুছ কহোগি মান লেগা না দেখিয়ে গাইস কা বাবা বোলা मैं चिलगम खा रही हूँ। दुकान बोला। कैमरामैन बाला। कोई आके बाला का मार दो। हाँ। हाँ। कितने करे बड़ा शॉप? चला करी। ये वो साला पॉइंट वाले साला। और जब को कौन है यहाँ से? जो भी होए तो बिंदु के ऐसी ऐसी। ठीक है सब चुप रहती। अभी सेट नहीं किए हैं, सिर्फ साइड का हल्का निकाले हैं, ये बहुत निकालना बाकी है। अच्छा ठीक है, तो स्टार्ट गाइस, अब दोबारा स्टार्ट करते हैं, ठीक है? हाँ ठीक है। कैमरामैन
হে গাইস, তো আমার হেয়ার কাট করা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, দেখো কত সুন্দর করে কাটছে দাদারা। তো তোমরা সিকিম মঙ্গনে আসলে এখানে কাটতে পারো তোমরা, খুব সুন্দর ভালো করে কাটছে। আর আমি তো উতনা আচ্ছা নাই হ্যায়, ইসকা কেস পহলে সে থোড়া পিছে থা, কমতি থা। আর আগলা বার আয়েগা ইসে ভি আচ্ছা নিকালেঙ্গে আর দিখায়েঙ্গে, উসকো ভিডিও মে ডালেগা ব্লগ মে, তো ইসকে দেখ লেনা ভিডিও। আর ইসকো চ্যানেল কা পুরা সাবস্ক্রাইব, পুরা সাবস্ক্রাইব ফলো করো ইসকো ইনস্টাগ্রাম কো। হে গাইস, দাদারা খুব সুন্দর চুলটা কাটছে, এন্ড তোমরা যাও দাদাকে ইনস্টাগ্রামে ফলো করো, এন্ড তাড়াতাড়ি যাও, দাদা খুব সুন্দর চুল কাটে। হেয়ার স্টাইল ওখানে দেখতে পাবে কি ধরনের কাটতে হবে, কি ধরনের কাটা দরকার, তোমরা দেখে নিয়ে তাড়াতাড়ি ফলো করো। এন্ড দাদা ইনস্টাগ্রাম আইডি রোহিত সম্রাট 76, তো লিংক ডিসক্রিপশনে থাকবে, তোমরা যাও তাড়াতাড়ি ফলো করো, ফলো করো। এন্ড আর চুল কাটছে খুব সুন্দর করে কাটছে, কি বলে আর বোঝাতে পারবো না, তো খুব সুন্দর চুল কাটে। তোমরা যদি সিকিম মঙ্গনে আসো তো দাদার কাছ থেকে সেলুনে